আমাদের মহামূল্যবান বিদেশি মুদ্রা দিয়া আমরা তেল আমদানি করি সেই তেল বাংলাদেশের 18 কোটি মানুষ 100 কোটি মানুষের তেল খায় বাংলাদেশের 18 কোটি মানুষ 100 কোটি মানুষের মিষ্টি খায় আমরা সুস্থ থাকতে হলে নিরোগ থাকতে হলে ভালো থাকতে হলে সুন্দর থাকতে হলে ঘরের পরিবেশটা হবে নিরোগ যার নাই সুখ তার হইতেছে অসুখ সে অসুখটা কার হচ্ছে যে আসলে সুখী না যার শরীরে তো অসুখ হলে তো সে কিভাবে সুখী থাকবে সে তো অসুখী হবে সে তো একা অসুখী হবে না যার দেখা যায় আমাশা আছে আমাশা হয় পানির থেকে আমাশা হয় অ্যামোবিয়া প্রোটোজোয়া থেকে আমাশা হলে আইবিএস হলে তার মাথা একটু গরম থাকবে তার একটু ঘুম কম আসবে সে কাজের লোককে গালাগালি করবে সে ঘরে সবাইকে গালাগালি করবে সবার সাথে রাব ব্যবহার টাপ ব্যবহার করবে তাহলে কি বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাবে না এখন তো অনেকে আমরা ঘরে থাকার চেষ্টা বেশি করতেছি ঘরের বাইরে যাচ্ছি না ঘরে থেকে যদি ঝগড়া ঝাঁটি অসুস্থতা নিয়ে আসি তাহলে পরে আমাদের রোগ শোক তো বেড়ে যাবে আরও অতএব রোগ শোক কম করতে হলে আমাদেরকে সালাদ খেতেই হবে রোগ শোক কম করতে হলে আমাদেরকে সবুজ খাবার খেতে হবে আমাদের গ্রিন খাবারের কাছে যেতে হবে আমাদের ফ্রিজবিহীন খাবার কতটুকু খাওয়া যায় এসিবিহীন কতটুকু থাকা যায় মোবাইলবিহীন কতটুকু কত সময় থাকা যায় কম্পিউটারের বাইরে যাইয়া কতক্ষণ থাকা যায় এইগুলো কিন্তু রোগের সৃষ্টি করে একটা কম্পিউটার 18টা রোগের সৃষ্টি করে একটা মোবাইল এবং মোবাইল টাওয়ার একটা সুপারি গাছে কোনো সুপারি হতে দেয় না একটা খেজুর গাছে কোনো খেজুরের রস হতে দেয় না গ্রাম দেশে দেখা যায় যেখানে টাওয়ার আছে তার আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে মৌমাছি সেগুলো ঘোরাফেরা করে না